আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগস। তো বন্ধুরা, আজকে চলে আসলাম আকর্ষা মোটরসে। তাদের শোরুমটা আগে ছিল হচ্ছে নজমিয়াহাটের ভিতরে, এখন চলে আসছে এটা হচ্ছে হাজিরঘাটা এলাকায়, কাপ্তাই রোড। তো মূলত তাদের শোরুম থেকে আজকে সবগুলো বাইকের ভিডিও আপনাদেরকে দেখাবো, সবগুলো বাইকের বর্তমান কন্ডিশন, প্রাইস এবং কী কী ধরনের বাইক পাওয়া যাবে তাদের এখানে, তো এই নিয়ে মূলত আজকের ভিডিও। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এটা হচ্ছে কাপ্তাই রোড আর এটা হচ্ছে হাজিরঘাটা এলাকা, আর এখানে হচ্ছে তাদের শোরুমটি আকবরশাহ মোটরস, আর এটি হচ্ছে আলম মার্কেট, আর এখানে এটি হচ্ছে তাদের শোরুম আকবরশাহ মোটরস। আর দেখতে পাচ্ছেন তাদের এখানে অনেকগুলোই বাইক আছে, সবগুলো ছোট ছোট বাইক, আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা দেখতে পারেন। এখানে একটি টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছেন, টিভিএস মেট্রো প্লাস, তারপর এখানে আরেকটি টিভিএস স্ট্রাইকার, পালসার টু কালার, হুন্ডা লিবো, পালসার থ্রি কালার, তারপর ভিতরে গ্ল্যামার দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্লু কালারে, তারপর রেড কালারের গ্ল্যামার, তারপর আরেকটি রেড কালারের গ্ল্যামার, তারপর এখানে একটি পালসার থ্রি কালার। তো তাদের এখানে মূলত সব ধরনের বাইকই আপনারা পেয়ে যাবেন। গাইস, আমরা প্রথমে চলে আসলাম একটি হুন্ডা লিবোর পাশে, দেখতে পাচ্ছেন হুন্ডা লিবো ব্লু কালারের, আর এ হচ্ছে বাইকের ট্যাঙ্কের কন্ডিশন। আর ফ্রন্টের কন্ডিশনটা দেখিয়ে দিই আপনাদের, এ হলো বাইকটির ফ্রন্টের কন্ডিশন, ফ্রন্টের টায়ারের কন্ডিশনও দেখতে পাচ্ছেন, আর এ হলো ইঞ্জিনের পাশের কন্ডিশন, মাঝখানের প্যানেল এবং ব্যাক প্যানেলের কন্ডিশনও দেখতে পাচ্ছেন। আর বাইকটি হলো চট্টো মেট্রো 17 সিরিয়ালের। তো মামা, বাইকটা কত কিলো চলছে? 10,000 মতো চলছে না? আর এটার জন্য প্রাইসটা কত যাচ্ছেন আপনারা? ৯৫ চাচ্ছেন আস্কিং প্রাইস, আর আসলে তো কমে রাখা যাবে, সামান্য কিছু কমে রাখা যাবে, আস্কিং প্রাইস হচ্ছে ৯৫,০০০ টাকা। তো এই ছিল হুন্ডা লিভোটির ওভারঅল কন্ডিশন। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটি পালসার থ্রি কালার, ব্ল্যাক এবং ব্লু কালারের, আর এ হলো বাইকটির ট্যাঙ্কের কন্ডিশন, আর মিটারের কন্ডিশনও দেখতে পাচ্ছেন, আর এ হলো বাইকটির ফ্রন্টের কন্ডিশন। মামা, বাইকটা কত কিলো চলছে? এটা প্রাইসটা যাচ্ছে হচ্ছে 92,000, আর চলছে 35,000 মতো চলছে, আর প্রাইসটা যা হচ্ছে 92,000, আর বাইকটি হলো চট্টো মেট্রো 13 সিরিয়ালের। তো এই ছিল পালসার থ্রি কালারটির ওভারঅল কন্ডিশন। তো গাইস, এবার চলে আসলাম আমরা একটি পালসার টু কালারের পাশে, যেটি হলো ব্লু কালারের, আর দেখতে পাচ্ছেন বাইকটির ট্যাঙ্কের কন্ডিশন, আর সুইচ কনসোল এবং মিটারের কন্ডিশন দেখতে পাচ্ছেন, আর এ হলো বাইকটির ইঞ্জিনের পাশের কন্ডিশন, আর বাইকটির পেছনের কন্ডিশন দেখতে পাচ্ছেন, পেছনের প্যানেলের কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে, আর বাইকটি হলো চট্টো মেট্রো 12 সিরিয়ালের। আর মামা, এটা কত কিলো চলছে? 35,000 মতো চলছে না? আর প্রাইসটা কত যাচ্ছেন এটার? 75,000 আস্কিং প্রাইস না? আস্কিং প্রাইস হচ্ছে 75,000, আর আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে পালসার টু কালারটির ওভারঅল কন্ডিশন। তারপর পাশে আমরা দেখতে পাচ্ছি একটি টিভিএস স্ট্রাইকার, ব্ল্যাক এবং রেড কালারের, দেখতে পাচ্ছেন বাইকটির ট্যাঙ্কের কন্ডিশন, আর মাঝখানের প্যানেলের কন্ডিশনও দেখতে পাচ্ছেন, এ হলো ইঞ্জিনের পাশের কন্ডিশন, আর পেছনের প্যানেলের কন্ডিশনও দেখতে পাচ্ছেন, আর বাইকটি হলো চট্টো মেট্রো 17 সিরিয়ালের। আর মামা, এটা কত কিলো চলছে? 20,000 মতো চলছে না? এটা এটার জন্য প্রাইস কত যাচ্ছেন আপনারা? 86,000 গাইস, এটার প্রাইসটা চাওয়া হচ্ছে 86,000, আর এটা কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তো পাশে আমরা দেখতে পাচ্ছি একটি মেট্রো প্লাস, চট্টো মেট্রো 17 সিরিয়ালের, দেখতে পাচ্ছেন মেট্রো প্লাস, আর এ হলো বাইকটির ট্যাঙ্কের কন্ডিশন, পেছনের প্যানেলের কন্ডিশন দেখতে পাচ্ছেন। আর মামা, এটা কত কিলো চলছে? 85,000 আপনার প্রাইস চাচ্ছেন, আর কত কিলো চলছে এটা? 10,000 মতো চলছে না? ঠিক আছে, এটা চলছে হচ্ছে 10,000 মতো, আর প্রাইসটা যাচ্ছে 85,000, আর এটা কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তো এই ছিল বাইকটির ওভারঅল কন্ডিশন। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটি টিভিএস স্ট্রাইকার 125cc রেড কালারের, আর এটা হলো চট্টো মেট্রো 16 সিরিয়ালের, আর পেছনের ব্যাক প্যানেলের কন্ডিশন দেখতে পাচ্ছেন, আর এ হলো বাইকটির ট্যাঙ্কের কন্ডিশন। এবার একটু ফ্রন্টের কন্ডিশনটা দেখিয়ে দিই আপনাদের, আর এ হচ্ছে বাইকটির ফ্রন্টের কন্ডিশন, দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। তো মামা, এটা কত কিলো চলছে? 17,000 চলছে না? আর এটার জন্য প্রাইস কত যাচ্ছেন আপনারা? 84,000 গাইস, এটার প্রাইসটা হচ্ছে 84,000 টাকা, আর এটা কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তো এই ছিল বাইকটির ওভারঅল কন্ডিশন। তারপর ভিতরে আরও কিছু বাইক আছে, তারপর এগুলো দেখাচ্ছি আপনাদের। এই সেবার চলে আসলাম একটি পালসার থ্রি কালারের পাশে, যেটি হচ্ছে ব্ল্যাক এবং ব্লু কালারের, আর বাইকটির ফ্রন্টের কন্ডিশন দেখতে পাচ্ছেন, আর এ হলো বাইকটির ট্যাঙ্কের কন্ডিশন,
আমার বাইকটার কত সিরিয়ালের? 13 2000 সিরিয়ালের না? আর এটা কত কিলো চলছে? 25,000 মতো চলছে না? আর এটার জন্য প্রাইস কত যাচ্ছেন আপনার? গাইস এটার জন্য প্রাইসটা চাওয়া হচ্ছে 1,00,000 টাকা, আর এটাও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তো এই ছিল পালসার 3 কালারটির ওভারঅল কন্ডিশন। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটি হিরো গ্ল্যামার, আর এটা আমার কোন সালের মডেল? এটা অন টেস্ট 12,000 চলছে না? এটা কোন সালের মডেল? কোন সালের মডেল? 2018 মডেল না? গাইস এটা হচ্ছে 2018 সালের মডেল, অন টেস্ট। আপনারা যারা নেবেন নিজের নামে করে নিতে পারবেন। আর এ হলো বাইকটির ফ্রন্টের কন্ডিশন, আর এ হলো বাইকটির ট্যাঙ্কের কন্ডিশন। এবার একটু রিয়ারের কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন পিছনের প্যানেলের কন্ডিশন, আর বাইকটা কিন্তু অন টেস্টের মধ্যে। আর টায়ারের কন্ডিশনে দেখতে পাচ্ছেন 12,000 কিলো চলছে। তো মামা এটার জন্য প্রাইস কত যাচ্ছেন আপনারা? নাম্বার সহ 1,02,000। আর যারা নাম্বার 4 নিতে চাবে তারা তো নিতে পারবে, নিতে পারবে। গাইস আপনারা চাইলে নাম্বার 4ও নিতে পারবেন। আর নাম্বার সহ প্রাইসটা পড়বে হচ্ছে 1,02,000, আর এটাও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। আর নাম্বার 4 নিলে 85,000 টাকা পড়বে। তো এই ছিল বাইকটির ওভারঅল কন্ডিশন। তারপর পাশে দেখতে পাচ্ছেন আরেকটি হিরো গ্ল্যামার, যেটি হলো চট্টমেট্রো 16 সিরিয়াল নাম্বার প্লেট। আর এ হলো পেছনের প্যানেলের কন্ডিশন, আর ট্যাঙ্কের কন্ডিশনও দেখতে পাচ্ছেন। এবার একটু ফ্রন্টের কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। এ হলো বাইকটির ফ্রন্টের কন্ডিশন। আর মামা এটা কতগুলো চলছে? 20,000 চলছে না? এটা গাইস এটা চলছে হচ্ছে 20,000 কিলোমিটার। আর এটার জন্য কত প্রাইসটা কত যাচ্ছেন? এটার জন্য 85,000 টাকা যাচ্ছেন। গাইস এটার প্রাইসটা হচ্ছে 85,000, আর এটাও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে দিতে পারবেন। তো এই ছিল গ্ল্যামারটির ওভারঅল কন্ডিশন। তারপর পাশে আরেকটি গ্ল্যামার দেখতে পাচ্ছেন, হিরো গ্ল্যামার। আর দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট নিউ। দেখতে পাচ্ছেন টায়ারের কন্ডিশন, মাডগার্ড এবং হেডলাইটের কন্ডিশন। আর এ হলো বাইকটির ট্যাঙ্কের কন্ডিশন। আর মামা এটা কত কিলো চলছে? 5,000 কিলো চলছে অনলি। গ্যাস এটা অনলি 5,000 কিলোমিটার চলছে। আর দেখতে পাচ্ছেন পেছনের প্যানেলের কন্ডিশন, আর বাইকটি হলো চট্টমেট্রো 17 সিরিয়ালের, একেবারে কম চলা বাইক। তো এটার জন্য প্রাইসটা কত যাচ্ছে? 98,000 আস্কিং প্রাইস না? গ্যাস এটার জন্য প্রাইসটা হচ্ছে 98,000, আর এটা কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তো এই ছিল তাদের শোরুম থেকে অল ওভার সব বাইকগুলো আপনাদেরকে দেখালাম।